যাচ্ছি বিগ হোয়াইট শেল লেকে। তো চলছে জিপিএস দেওয়ার কার্যক্রম, মাছ ধরতে যাব, দেখা যাক কি হয় বা কি পাই। চারজন, পাঁচ ছয় সাত আট, চার আটজন যাচ্ছি আমরা, গাড়ি ভর্তি সব ফিশিং গিয়ার নেওয়া হয়েছে, এখন রওনা দেওয়ার পালা। তো আমরা এখন একটু চা নিয়ে নিলাম, চা কফি, যাওয়ার আগে সকালে খাওয়া হয়নি তেমন কিছু, সে কারণে সকাল হচ্ছে। তো আমরা আসলে ঠিক সিটিটা বাম দিকে রেখে আমরা চলে যাচ্ছি, ম্যানিটোবা বলেন বা কানাডার বিভিন্ন প্রভিন্সের বড় বড় যে সিটিগুলি রয়েছে সেই সিটিগুলির চারিদিক থেকে একটি করে রোড থাকে, এবং এই রোডটাকে এক এক সিটিতে এক এক নামে ডাকে। এখানে ডাকে হচ্ছে গিয়ে পেরিমিটার বলে, সাসকাটুনে আমি দেখেছি সার্কেল বলে ডাকে, অর্থাৎ বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে। এবং এই দিকটা দেখতে পাচ্ছেন যে একেবারে জমি আর জমি, জমির ক্ষেত। তো সামনে একটি সিগন্যাল, আমরা সিগন্যালে থামব এবং এরপরে আমরা যাব সেই হোয়াইট শেল লেকের দিকে। চলুন যাই হোয়াইট শেল লেকের দিকে। তো আমরা যাচ্ছি, দেখেন যে আশেপাশে আসলে অনেক বন, এগুলি ওয়াইল্ড, অর্থাৎ ওয়াইল্ড ফায়ারের কথা তো আপনারা জেনে থাকবেন যে এখন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই বনে আগুন লাগছে বা বিভিন্ন সিটি জ্বলছে। ক্যানাডার ভ্যানকুভার, ম্যানিটোবাতেও বেশ কয়েকটা জায়গা জ্বলছে, ইটালিতে আগুন, টার্কিতে আগুন, জার্মানিতে খুব সম্ভবত। তো এই আগুনগুলি আসলে ক্লাইমেট চেঞ্জের কারণেই হচ্ছে, এবং এই আগুনগুলি এইসব জায়গায় লাগলে আসলে কিছু করার থাকে না, কারণ ভিতরে ঘন জঙ্গল, এবং এই ভিতরে ঘন জঙ্গলে যদি আগুন লাগে তাহলে আসলে ফায়ার ব্রিগেডের পক্ষে কিছু করা সম্ভব থাকে না, পুরো প্রকৃতির দয়ের উপরেই থাকতে হয় কখন আগুনটা নিভবে, নিভবে অর্থাৎ বৃষ্টি হবে। আপনারা জানেন যে এখন প্রচণ্ড খরা চলছে এদিকে, যার ফলে আগুন লাগছে কিন্তু নিভানোর কোনো উপায় থাকছে না যতদিন না বন পুড়তে পুড়তে শেষ হয়ে যায়। তো ক্যানাডার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে যে এখানে প্রচুর বনভূমি রয়েছে, খুব সম্ভবত একজন মানুষের জন্য এদেশে 10,000 গাছ রয়েছে। তো সেই কারণে আগুন লাগলেও যে প্রকৃতির যে একটি ভারসাম্য সেটি হয়তো কোনো না কোনো জায়গায় থেকেই যায়, কারণ সেই যেহেতু অনেক গাছ রয়েছে। তো একটু দেখেন যে ধোঁয়াচ্ছন্ন, তো এই ধোঁয়াচ্ছন্নটার মূল কারণটা হচ্ছে যে যে ওয়াইল্ড ফায়ার হচ্ছে, তো সেগুলির একটি প্রভাব হয়তো দূর থেকে ধোঁয়া আসছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা হোয়াইট শেল পার্কের মধ্যে চলে এসেছি, একটু থামলাম, এখান থেকে শুরু শুরু হয়েছে আগেই, তো এটা একটি আনুষ্ঠানিকভাবে এখান থেকে শুরু। এবং এই সুন্দর সকালে অল্প কিছু সময়ের জন্য থামা, এবং এখানে ওয়াশরুমও রয়েছে কিছু সামনে, সেই ওয়াশরুম ব্যবহার করে তারপরে আমরা আবার যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। হোয়াইট শেল লেকের বিশেষত্বগুলি হচ্ছে যে এখানে প্রচুর পাথর থাকে এবং মাছও থাকে, আর এই এই জায়গাগুলিতে কিছু কিছু রিসোর্টও রয়েছে, এবং সুন্দর একটি ব্রিজ, ছোট্ট একটি ন্যারো ব্রিজ, জানি না প্রাইভেট প্রপার্টি কি না, তারপরে গিয়ে দেখি কি হয়। গাছের ধরন দেখে মনে হচ্ছে যে এইসব ব্রিজে আসলে লোকজন তেমন একটা আসে না কখনো। এটি একটি পন্ড, আলস পন্ড খুব সম্ভবত নাম। এই জায়গাটা সুন্দর, অবশ্যই সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে, এবং এই কটেজগুলি ভাড়া পাওয়া যায়, তো একই রেট $150-$200। এবং এইদিকে লেক, হয়তো লেকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লেকের পাশেই কটেজ,
এবং এখানে মানুষ মেইনলি সামার কেন্দ্রিক সবই সামারের পরে আসলে এখানে আর কিছুই থাকে না তখন শুধু স্নো আর স্নো এটি জেসিকা লেক খুব সম্ভবত নাম দেখলাম খুবই চমৎকার আমাদের ফিশিং এর গিয়ারগুলি নামানো হচ্ছে এখন একটা জায়গা আছে এখানে এখানে ফিশিং এর সব কিছু রাখা আছে মানে যদি আপনার বর্শি নষ্ট হয়ে যায় বা কিছু সেগুলো এখানে ফালানোর ব্যবস্থা রয়েছে তো আমরা এখানে কিছুক্ষণ ট্রাই করে দেখব জানি না পাই কিনা পেলে পেলাম না পেলে নাই আমরা আমাদের প্রথম মাছটা আজকে পেলাম এসব জায়গাগুলির একটি বড় সমস্যা হচ্ছে যে সেলফোনের কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না এবং বেশ ভিতরের এলাকা সেই কারণে নেটওয়ার্ক তো নেই কোনো খাওয়া দাওয়ার দোকানও নেই অর্থাৎ সব কিছুই আপনার সাথে করে নিয়ে আসতে হবে এই আর কি খালি খালি